দুর্গে দুর্গে রক্ষণে স্বাহা, কথায় গানে আগমনীতে আপনাদের সবাইকে অনেক অনেক সুপ্রভাত এবং স্বাগত জানাই। আজ মহাপঞ্চমী, এই নবরাত্রির পঞ্চমতম দিনে আপনারা প্রত্যেকেই আমাদের সাথে আমাদের অনুষ্ঠানের সঙ্গে সাথী হয়েছেন। মাতা স্কন্ধমাতাকে আমরা পূজার্চনা করছি এবং স্কন্ধমাতা অর্থাৎ কার্তিক তার মা। এখানে আমরা মা, যেমন আমরা দেখছি স্কন্ধমাতাকে, যাকে প্রথম প্রসূতি বলা হয়, প্রথম প্রসূতি যে জন্ম দিয়েছিলেন এবং কার্তিককে সে ধারণ করে রয়েছে যার হাতে, তার সঙ্গে রয়েছে তার বৈভব, তার শ্রী জ্ঞান, আমাদের অন্তর্দৃষ্টি প্রকাশ। এবং আজ এই সুন্দর দিনে আমাদের কথায় গানে আগমনীকে আরও সুন্দর করতে আমাদের সঙ্গে স্নিগ্ধ দেবদা, অনেক সুপ্রভাত এবং অবশ্যই শারদ শুভেচ্ছা দাদা। সুপ্রভাত, শারদ শুভেচ্ছা, শুভ মহাপঞ্চমী সবাইকে। কিন্তু বৃষ্টিটা একদম ভালো লাগছে না, মনটা ভীষণ খারাপ হয়ে গেছে আজকে সকালবেলা উঠেই হঠাৎ করে এত মানে বৃষ্টি। তবে কালকে দাদা যেভাবে গরম পড়েছে সেক্ষেত্রে কিন্তু আজকে একটা আভাস ছিল, এই আলপনা আবহাওয়া তো বলছিল। দেখছি প্রত্যেক দিনই গোটা পূজোই প্রায় বৃষ্টিরই ফোরকাস্ট রয়েছে, বুঝতে পারছি না। যাই হোক, তবু বলবো মায়ের কাছে আমাদের করজোড়ে নিবেদন যে তুমি যেভাবেই হোক আমাদের কাছে বছরভর ঘুরে এসেছো, আনন্দে আমরা থাকি তোমায় নিয়ে গোটা দিন, এটাই মায়ের কাছে কামনা করি। কিবোর্ড এবং পিয়ানোতে দেবাশিস দাকে সুপ্রভাত জানাবো, কিবোর্ডে তনা দাকে সুপ্রভাত, গিটারে তিনুদাকে সুপ্রভাত, তবলায় বিজয় দাকে সুপ্রভাত জানাবো, অক্টোবরে বিক্রমকে সুপ্রভাত, আমার সমস্ত টেকনিশিয়ানস ভাইদের সুপ্রভাত জানাই। আমি সুবর্ণা রয়েছি আজকেই এই মহাপঞ্চমী কথায় গানে আগমনীতে একদম সিংহদেবদার গানে। আমাকে আজকে দাদারা ভৈরবীর প্রিলিউড দিয়ে দিয়েছেন অলরেডি। জগশনি মা জয়া অবধ অভয়া আর জগশনি। একটুখানি এই গানটার প্রেক্ষাপট বলি, সেটা হচ্ছে যে এই গানটা, এই সুরে আমরা শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনেছি। এই গানটা হচ্ছে একদম আজকের সময়ের মহাপঞ্চমীর গান বলা যেতে পারে, সেই জন্যেই এটা দিয়ে আরও বেশি করে শুরু করবার কথা ভাবা। উমা এসেছেন কিন্তু বোধন হয়নি বলে এখনও ঘরে ঢোকেননি। এবার সদ্য যখন ঘরে ঢুকলেন সারা রাত বাইরে কাটানোর পর, তখন আস্তে আস্তে পাড়া প্রতিবেশী সখীরা একটুখানি দেখা সাক্ষাৎ করতে আসছেন। তো মেনকা বলছেন যে ওই মাত্র ঘরে ঢুকেছে, এই সবে ঘুমিয়েছে, ওকে এখন আর ডেকো না। জগশনি মা জয়া অবধ অভয়া কত করে উমা এই ঘুমালো, আর জগশনি মা জয়া অবধ অভয়া কত করে উমা এই ঘুমা। জাগিলে একবার ঘুম পড়ানো ভার, জাগিলে একবার ঘুম পড়ানো ভার, মায়ের চঞ্চল স্বভাব জানিস চিরকাল, জাগাসনে মা জয়া অবধ অভয়া, জাগাসনে মা জয়া অবধ অভয়া কত করে উমা এই ঘুমালো।
কাল উমা আমার এলো সন্ধ্যা কালে, কি জানি কি ছিল রইল বিল্লু ফুলে, কাল উমা আমার এলো সন্ধ্যা কালে, কি জানি কি ছিল রইল বিল্লু ফুলে, বিল্লু ফুলে স্থিতি করিয়ে পার্বতী, বিল্লু ফুলে স্থিতি করিয়ে পার্বতী, জাগিয়ে যামিনী পোহালো, জাগিয়ে যামিনী পোহালো, আর জাগাস নে মা জয়া অবধ অভয়া, কত করে উমা এই ঘুমা, অনুরোধ লোকের এড়াতে না পেরে, অনুরোধ লোকের এড়াতে না পেরে, প্রতিদিন বেড়ায় প্রতি ঘরে ঘরে, অনুরোধ লোকের এড়াতে না পেরে, প্রতিদিন বেড়ায় প্রতি ঘরে ঘরে, সন্ধ্যা বেলায় অবশ হলো ঘুমের ঘোরে, সন্ধ্যা বেলায় অবশ হলো ঘুমের ঘোরে, ওই দেখ মুখের পান উমার মুখেতে রইল, আশিস কাল তখন জাগিলে মঙ্গলা, উমার সঙ্গে জয়া করবি যদি খেলা, উমার সঙ্গে জয়া করবি যদি খেলা, আশিস কাল তখন জাগিলে মঙ্গলা, উমার সঙ্গে জয়া করবি যদি খেলা, আশিস কাল তখন জাগিলে মঙ্গলা, দ্বিজ রাধিকা বলে উমা নিজে না জাগিলে, দ্বিজ রাধিকা বলে উমা নিজে না জাগিলে, জগতে কে জগতে কে তাকে জাগাবে বলো, জগতে কে তাকে জাগাবে বলো, জগতে কে তাকে জাগাবে বলো, আর জাগাস নে মা জয়া অবধ অভয়া, জাগাস নে মা জয়া অবধ অভয়া, কত করে উমা এই ঘুমালো, জাগিলে একবার ঘুম পড়ানো ভার, জাগিলে একবার ঘুম পড়ানো ভার, মায়ের চঞ্চল স্বভাব জানিস চিরকাল, জাগাস নে মা আর জাগাস নে মা, আর জাগাস নে মা জয়া। ভীষণ সুন্দর, অসাধারণ, আর ঠিক আমাদেরই পুরাতনী গান টপ্পার মধ্যে অদ্ভুতভাবে
আমার আপনার পরিবার লুকিয়ে রয়েছে এবং সেখানে মা এবং তার সন্তানের সেই যে এক অদ্ভুত মিশ্রণ, এক মেলবন্ধন আত্মিক এই গানটার মধ্যে থেকে আমরা পেলাম। সত্যি তো আমরা কিন্তু সন্তানকে তখন জাগাতে দিতে চাই না, আমাদের মনে কষ্ট হয়। এত সুন্দরভাবে দাদা গানটাকে আমাদের সামনে তুলে ধরলেন, আমি চোখ বুজে শুনছিলাম, এত ভালো লাগছিল। আর আর ভীষণ ভীষণ সুন্দর এই পরিবেশকে আরও করে যায় বিজয়দার তবলা, অসাধারণ পুরাতনী গান এবং আমার আপনার দৈনন্দিন জীবন লুকিয়ে থাকা এই গানের মধ্যে রামকুমার চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ উঠলো দাদা। এই জন্যই এই গানগুলো বোধহয় গাইতে এত ভালো লাগে, এটা অন্যরকমের আকর্ষণ। পুরাতনী বলি অ্যাকচুয়ালি এটা চিরনতুন আমার মনে হয়, একদমই চিরনতুন। এবং রামকুমার চট্টোপাধ্যায়ের প্রসঙ্গ তুলতে মানে আমরা ওনার গানের ক্ষেত্রে যেমন ধারার ক্ষেত্রে দেখেছি কতগুলো এমন কিছু পুরাতনী গানের শব্দ রয়েছে, আর এত সুন্দর ওনার থ্রোয়িংটা, মানে ওই এত গয়না বেটি কোথায় পেলি, মানে কতগুলো মানে আমাদের এখনকার জেনারেশনে কিন্তু নতুন করে এগুলোর প্রতি আগ্রহী হয়েছে, এটাও মনে হয় আমাদের বড় প্রাপ্তি। আমরা চলে এলাম বিরতির পর দাদার কাছে, সরাসরি গানে যাব। আমি না এর আগে সিটিভিএনের এরকম গানের আসরে তো বহুবারই এসেছি, বছরের বিভিন্ন সময়ে বিশেষ করে নজরুলগীতির অনুষ্ঠান করতে এসেছি, আগমনী গাইতেও গত বছরে একাধিকবার এসেছি। তখন একটুখানি অনুষ্ঠানটা সাজাতে গিয়ে মনে হয়েছিল যে যে সমস্ত গানগুলো খুব চট করে শোনা যায় না, এরকম গান আমারও হয়তো গাওয়ার সব জায়গায় সুযোগ হয় না। সুযোগ যখন সিটিভিএন কর্তৃপক্ষের তরফ থেকে একটা এরকম পাওয়া যাচ্ছে, এত ভালো সুযোগ, দাদারা রয়েছেন, কাজেই ওদিকটাও চিন্তা নেই, তো গাইব। আজকে ওই গত বছরের অনুষ্ঠানগুলো এগুলো তো অ্যাকচুয়ালি আমাদের ইন্টারনেটে রয়ে যায়, আমরা ফিরে ফিরে একটু শুনতেও পারি। তো কি ইতিমধ্যেই গাওয়া হয়ে গেছে, কি গাওয়া বাকি আছে, সেগুলো একটুখানি বুঝে নেওয়ার জন্য গত বছরের অনুষ্ঠানটা একবার ফিরে শুনছিলাম। তাতে মনে হলো যে গত বছর এত কিছু দুর্লভ দুষ্প্রাপ্য গান পরপর পরপর গাওয়া হয়েছিল, যে অনেক কনভেনশনাল আগমনী গান যেগুলোকে হয়তো সেরকমভাবে আগমনী হিসেবে আমরা কখনো দেখিনি, সেইগুলো বাদ রয়ে গেছে। তো আজকে একটুখানি এরকম চেনা পরিচিত ছকটার মধ্যে থাকবো বলে ঠিক করেছি। কাজী নজরুল ইসলাম একটুখানি চেষ্টা করি। যে মহাশক্তির হয় না বিসর্জন, মা শক্তির
অন্তরে বাহিরে প্রকাশ যার অনুক্ষণ, মন্দিরে দুর্গে রহে না যে বন্দী, মন্দিরে দুর্গে রহে না যে বন্দী, সেই দুর্গারে দেশ চায় মাগো চিন্ময় রূপ ধরে আয়, মাগো চিন্ময় রূপ ধরে আয়। আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি, আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি, দেব পরম ব্রহ্মময়ী আমাদের দ্বিভুজে দশভুজা শক্তি, পরম ব্রহ্মময়ী শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু, শক্তি পূজার ফল ভক্তি কি পাব শুধু, হব নাকি বিশ্ব জয়ী এই পূজা বিলাস সংহার কর্মা, এই পূজা বিলাস সংহার কর্মা, যদি পুত্র শক্তি নাহি পায় মাগো চিন্ময় রূপ ধরে আয়, দুর্গাতাই দুর্গতি কাটিল না হায়, মাগো চিন্ময় রূপ ধরে আয়, মাগো চিন্ময় রূপ ধরে, চিন্ময় রূপ ধরে, চিন্ময়। মানে একদম সত্যি স্মৃতিদা কথা টেনে বলছি যে আগমনী গানের মধ্যে আমরা অনেক কিছু রাখি না, তার মধ্যে সেগুলো যদি একটা আমরা তালিকা বানাই তাহলে দেখবো কিন্তু একটা স্বতন্ত্র অনুষ্ঠান তৈরি হয়ে যায়। এবং সবথেকে আনন্দের বিষয় হচ্ছে যে আমাদেরই খনি রয়েছে, আমাদের কাছে আমাদের সম্পদ লুকিয়ে রয়েছে, শুধু তাকে চয়ন করার আর কি অপেক্ষা। সেইটা সঠিকভাবে চয়ন করলে কিন্তু যেটা যেই উদ্দেশ্য নিয়ে আমাদের এগোনো সেই উদ্দেশ্যটা সফল হয়। আমাদের কথায় গানে আগমনী আজকে এত বছর হয়ে গেছে, দাদাও কিন্তু বহুবার এসছেন, অনুষ্ঠান করে গিয়েছেন এবং খুব সুন্দর বললেন যে যেগুলো গাওয়া হয় সেগুলো তো ঘুরে ফিরে হচ্ছেই, একটু অন্য ধারায় অন্যভাবে সাজানো, কারণ তবে নাকি অনুষ্ঠানটা কথায় গানে আগমনী হবে। ভীষণ সুন্দর লাগলো। আর এরপরে কোন গানে যাচ্ছি আমরা দাদা? এরপরে যে কোনো বাংলা মাতৃসঙ্গীতের অনুষ্ঠান যাকে ছাড়া হতেই পারে না, রামপ্রসাদ, একেবারে একটু রামপ্রসাদ সেনের গান। এই গানটাও নির্বাচন করার কারণ হচ্ছে যে এই গানটা সাধারণত আমরা শ্যামা সঙ্গীতের আসরে শুনে থাকি, কিন্তু এই গান শঙ্করীর গান, এই গান হরপার্বতীর গান, ফলে আমার মনে হয়েছে আগমনীর আসরে শুনলে একটুখানি আমাদের অন্যরকমভাবে গানটাকে দেখার সুযোগ হতে পারে। দেখা যাক, একদম সহজ সিম্পল রামপ্রসাদী সুর। বিজয় একটু পরে ঢোকো তুমি, আমি বলবো। বল মা আমি দাঁড়াই কোথায়,
বল মা আমি দাঁড়াই কোথা আমার কেহ নাই কেহ নাই কেহ নাই আমার কেহ নাই শঙ্করী হেথা বল মা আমি দাঁড়াই কোথা আমার কেহ নাই আমার কেহ নাই কেহ নাই শঙ্করী হেথা বল মা আমি মার সোহাগে বাপের আদর মার সোহাগে বাপের আদর এ দৃষ্টান্ত যথা তথা মার সোহাগে বাপের আদর এ দৃষ্টান্ত যথা তথা যে বাপ বি মাতাকে শিরে ধরে যে বাপ বি মাতাকে শিরে ধরে এমন বাপের ভরসা বৃথা বল মা আমি দাঁড়াই কোথা বল মা আমি দাঁড়াই কোথা না করিলে কৃপা যাব কি বিমাতা যথা তুমি না করিলে কৃপা যাব কি বিমাতা যথা যদি বিমাতা আমায় করেন কোলে যদি বিমাতা আমায় করেন কোলে দেখা নাই আর এথা সেথা তুমি না করিলে কৃপা যাব কি বিমাতা যথা যদি বিমাতা আমায় করেন কোলে যদি বিমাতা আমায় করেন কোলে দেখা নাই আর এথা সেথা প্রসাদ বলে এই কথা মা বেদাগমে আছে কথা প্রসাদ বলে এই কথা মা বেদাগমে আছে কথা ও মা যে জন তোমার নাম করে ও মা যে জন তোমার নাম করে ও মা যে জন তোমার নাম করে তার হারমালা আর ঝুলি কাঁথা ও মা যে জন তোমার নাম করে তার হারমালা আর ঝুলি কাঁথা বল মা আমি দাঁড়াই কোথা বল মা আমি দাঁড়াই কোথা আমার কেহ নাই শঙ্করী হেথা আমার কেহ নাই শঙ্করী হেথা বল মা আমি দাঁড়াই কোথা বল মা আমি দাঁড়াই কোথা বল মা আমি দাঁড়াই কোথা
রামপ্রসাদী গান শুধু নয়, এবং এটার নির্দিষ্টকরণ আমরা করতে পারি না কখনো, যে একটি নির্দিষ্ট দিনে নির্দিষ্ট দেবী আরাধনাতেই এই গানগুলোকে গাওয়াতে হবে। হ্যাঁ, এটা আমাদের মানে আমরা নিজস্বভাবে আমরা তৈরি করেছি যে রামপ্রসাদী গান, পানালাল ভট্টাচার্যের গান সবার এই দিনটাতেই আমরা শুনব। এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং, এটা আমাদের আন্ডারস্ট্যান্ডিং বা মিসআন্ডারস্ট্যান্ডিং কখনো কখনো, একদমই তাই। কিন্তু এই গানের মধ্যেও তো মানে উল্লেখ রয়েছে শঙ্করী, এবং সেখানটার থেকে যদি আমরা বলি যে না, মিসআন্ডারস্ট্যান্ডিং কি আন্ডারস্ট্যান্ডিংয়ে আনতে হবে, এইভাবে যেটা স্নিগ্ধদেব দা এনেছেন, আমাদের বন্ধু রয়েছেন, সুপ্রভাত, কে আছেন? মহাপঞ্চমীর প্রভাতে আপনাদের সবাইকে একদম শরৎ শুভেচ্ছা। সুবর্ণা ম্যাডাম, মহাপঞ্চমীর শুভেচ্ছা দাদা। স্নিগ্ধদেব বাবু এবং দেবাশিস বাবু থেকে একদম বিক্রম পর্যন্ত, মাঝে বিজয়বাবু এসছেন তবলা বাজাতে, তাদের সবাইকে শরৎ শুভেচ্ছা জানিয়ে আমি সল্ট লেক থেকে আশিস চক্রবর্তী বলছি। সিদ্ধদেব বাবু খুব সুন্দর গান করছেন এবং ভীষণ ভালো লাগছে। একটু আগে যে গানটা করলেন নজরুলের, তার লাইনগুলো কি অপূর্ব, যে মহাশক্তির হয় না বিসর্জন অন্তরে বাহিরে প্রকাশ যাক, অপূর্ব। আমি আপনাকে দু তিনটে গানের অনুরোধ করছি, তার মধ্যে একটি নজরুলের গানও থাকবে, একটি গান থাকুক ট্র্যাডিশনাল কনভেনশনাল যে গান বললেন আপনি, তার মধ্যে একটা গান থাকুক আনন্দে মাতে গিরিরাজপুরি, সেই গানটা, আর এক নজরুলের একটি গান যেটা আমি আপনাকে বলছি, ওমা জগৎ জননী ওমা শক্তি নব অনন্ত কল্যাণ ধাত্রী, এই গানটা অনুরোধ থাকলো। আর টপ্পার গান রামকুমার চট্টোপাধ্যায়, টপ্পার না হলে তো আগমনী হয় না, একটি গানের কথা আপনাকে আমি বলছি, গানটা খুব মজার গান। গানটা হচ্ছে গিয়ে দাদা ঠাকুর এসেছিলেন কলকাতাতে আমাদের নির্মলচন্দ্র চন্দ্র বাড়িতে দুর্গাপূজার দিনে, সেই সময় অষ্টমীর দিন পুজো হচ্ছে এবং রসরাজ অমৃতলাল সেখানে রয়েছেন, সবার একটা বিশাল আসর বসেছে, হঠাৎ সবাই বললেন দা ঠাকুর আজকে হয়ে যাক একটা গান, বলে কিসের উপর হবে, বলে এই ঠাকুরের উপর হোক। তখন তিনি শুরু করলেন, দুটি মনের কথা বলি ওহে জগদম্বে, যেই জগদম্বে বললেন সবাই তখন লাফিয়ে বললেন উনি আর মেলাতে পারবেন না। তারপর অপূর্ব সুরে গানটা চলে এগিয়ে নিয়ে গেলেন, বলো তো মা দিনের দুঃখ কোন কালেতে খুঁজবে, শোনো মা গো যত দশ পূজা যেদিন তোমায় করবো পূজা, সেদিন মনের মনে মনের মতো লক্ষ টাকা জমবে, এইভাবে তিনি কন্টিনিউয়াস গান করে গেলেন, অপূর্ব গানটা ছিলেন। এই গানটা যদি হয় তাহলে খুব ভালো লাগবে, রামকুমার চট্টোপাধ্যায় গানটার ওনার গলায় শুনেছিলাম, যা হোক খুব ভালো লাগে অনুষ্ঠান, আপনারা এগিয়ে নিয়ে চলুন। আর সুবর্ণা ম্যাডাম আর একটা গানের কথা বললেন, টপ্পার এত গলি আপনারা থাকেন বলে অনুষ্ঠান আরো সমৃদ্ধশালী হয়, কারণ কি সুন্দর আপনি দাদা ঠাকুরের প্রসঙ্গ তুলে আনলেন এবং তার সঙ্গে ছন্দ মেলানোর প্রসঙ্গ, কারণ এখন বিনা ছন্দ অনেক সময় আমরা চলি কিন্তু তখন ছন্দের অনেক ছড়াছড়ি ছিল, দেদার আড্ডা চলছে কিন্তু আমাদের, মানে শুধু বৈঠকি আড্ডা আপনাদের চোখের সামনে দেখছেন তা না, যখন ক্যামেরা অফ হচ্ছে অত অফ দ্য ক্যামেরা আমাদের কিন্তু বেশ গল্প আড্ডা চলছে এবং তার সঙ্গে অনুরোধের ঝড় চলছে সিন্ধুদেবদার দিকে, মানে আমার দিক থেকে অনেকগুলো গানের অনুরোধ করেছেন, তার মধ্যে নজরুলের গান একটা গাইতে বলেছেন, একটা টপ্পা অঙ্গের গান শুনতে চেয়েছেন, আমি দুটো অনুরোধকে একসঙ্গে একটুখানি ক্লাব করলাম, একটা নজরুলের টপ্পা অঙ্গের গান, তারপরে তোমার অনুরোধের গানটাও একটুখানি গাইব। কিন্তু প্রসঙ্গত বলে রাখি সমস্ত আমাদের শ্রোতা দর্শক বন্ধুদের যে এই যে পরপর দুটো গান, এই দুটোই আমি এর আগেও আগমনীর আসরে এসে গিয়েছি, কিন্তু শ্রোতারা অনুরোধ করলে সবসময় ফেলা তো যায় না, গাইতেও নিজের ভালো লাগে, গানগুলোও খুব ভালো, কাজে চেষ্টা করি আরেকবার। ছোট ছোট করে আমার উমা কই গিরি ধা দিন ধা ধা তিন, আমার উমা কই গিরি রা, কোথায় আমার নন্দিনী আমার উমা কই গিরি রা, কোথায় আমার নন্দিনী এ যে দেবী দশভুজা, এ কোন রণরঙ্গিনী আমার উমা কই গিরিরাজ,
শিলাময় চঞ্চলারে ফেলে এ কোন দেবী মূর্তি, দেবী মূর্তি এ কোন দেবী মূর্তি নিয়ে এলে মোর লীলাময় চঞ্চলারে ফেলে এ কোন দেবী মূর্তি নিয়ে এলে এ যে মহিষী মহামায়া এ যে মহিষী মহামায়া বামা মহিষ মোরকে আমার উমা কই গিরিরাজ মোর মধুর স্নেহে জলতে আগুন আনলে কারে ভুল করে এরে কোলে নিতে হয় না সাহস ডাকতে নারী নাম ধরে ডাকতে নারী নাম ধরে মোর মধুর স্নেহ জ্বলতে আগুন মোর মধুর স্নেহ জ্বলতে আগুন আনলে কারে ভুল করে এরে কোলে নিতে হয় না সাহস ডাকতে নারী নাম ধরে কে এলি মা দনুজ দলন বেশে কে এলি মা দনুজ দলন বেশে কন্যা রূপে মা বলে ডাক হেসে হেসে দনুজ দলন বেশে তুই চিরকাল যে দুলালি মোর তুই চিরকাল যে দুলালি মোর মাতৃস্নেহে বন্দিনী আমার উমা উমা কই গিরি কোথায় আমার নন্দিনী এ যে দেবী দশভুজা এ কোন রণরঙ্গিনী আমার উমা কই গিরি অনুরোধ ছিল আশিসদার এবং অনুরোধ রাখা হলো, যদিও আমি বলবো যে শুরুতে আমরা একটা কথা বলছিলাম, সিংহদেবদ বলছিলেন যে তালিকা যেমন আমরা করে এসেছি তার থেকে একটু ভেঙে আমরা বেরোতে চাই, কিন্তু ওই যে অনুরোধ এবং আবদার আবদারটা বললে বোধহয় বেশি ভালো হয় দাদা। আচ্ছা, এরপরে কোন গানে যাব? তোমার গানটাতে গাই। বাহ, খুব ভালো। এত গয়না বেটি কোথায় পেলি? আগেও এখানে গাওয়া গান, অনেকের অনুরোধ, অনেকের খুব ভালোবাসার গান, আমারও খুব ভালোবাসার গান। আমি এটা তো শ্রদ্ধেয় রামকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে একদম লিজেন্ডারি হয়ে গেছে, মুখে মুখে ফিরেছে, কিন্তু আমি এটাও বলতে চাই যে আমি খুব ছোট্টবেলায় এই গানটি শ্রীমতী ইন্দ্রাণী সেনের কণ্ঠে প্রথমবার শুনেছিলাম, রামকুমারবাবুরটা শোনার অনেক আগেই। সেই স্মৃতিটাও আমার কাছে খুব উজ্জ্বল একটা স্মৃতি আর কি, মানে খুব প্রচলিত এটা একটি পুরাতন। ছোট্ট করে গাইব বিজদা। অবস্থা তোর আছে জানা, ভাতের উপর নুন জোটে না। অবস্থা তোর আছে জানা,
ভাতের উপর নুন জোটে না, তবে এত নবাবি কিসের, বলি তবে এত নবাবি কিসের, ভরে বেনারসি চেলি গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, সিংহি চেপে ধিঙ্গি হয়ে, বলি সিংহি চেপে ধিঙ্গি হয়ে, বাপের বাড়ি চলে এলি গয়না বেটি কোথায় পেলি গয়না। শিব থাকুন শ্মশান ঘাটে, শিব থাকেন শ্মশান ঘাটে, ত্রিশূল দিয়ে শিব কাটে, শিব থাকেন শ্মশান ঘাটে, ত্রিশূল দিয়ে শিব কাটে, ভক্তেরও সর্বস্ব হারে, দেখায় সে যে বাহাদুরি ছেলে দুটোর নড়া ধরে, নিয়ে এলি এমন করে ছেলে দুটোর নড়া ধরে, নিয়ে এলি এমন করে, ওরা কি তোর সতীনে পোমা, ওরা কি তোর সতীনে পোমা, গিঞ্জি দুটো কিনে দিলি গয়না বেটি কোথায় পেলি গয়না, আসল নকল যায় না চেনা গয়নার, আসল নকল যায় না চেনা, বোধহয় ও সব কেমিকেলি গয়না বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, বেটি কোথায় পেলি গয়না, এত গয়না এত গয়না। বাহ, অসাধারণ, আমাদের অনুরোধ রাখা হলো। আগমনীর আসরে এলে আসলে যেটা হয় সেটা হচ্ছে বাংলার একদম সোনালী সাহিত্যের দিকগুলোকেও একটুখানি ফিরে দেখা। আমরা রামপ্রসাদের গান গাইছি, আমরা কাজী নজরুল ইসলামের গান গাইছি, আমরা মনে পড়ছে না এখনও একটা কমলাকান্ত গিয়েছি কিনা, না গাইলে একটা গাইব, আমরা গিরিশ ঘোষের গান গাইছি, আমরা রসরাজ অমৃতলালের গান গাইলাম, কাজেই এদেরকেও একটুখানি ফিরে দেখা হয়, যেটা হয়তো অন্যান্য গানের আসরে ততটা আমাদের সুযোগ হয় না। আসলে যেমন ঐতিহ্য শব্দটা আমরা বলছি, ঐতিহ্য শুধু গানে না, কিন্তু গান সৃষ্টিকর্তাদের মধ্যেও সেই ঐতিহ্য লুকিয়ে রয়েছে, এবং আমাদের প্রাপ্তি হচ্ছে এই অনুষ্ঠানের মাধ্যমে সেই ঐতিহ্যকে নতুন করে জাগিয়ে তোলা। আমরা যত আধুনিকতার দিকে যাচ্ছি, আমার মনে হয় আমাদের ঐতিহ্যর মানে বনে দিয়ানা বা বুনিয়াদটা যদি অনেক বেশি শক্তপোক্ত হয়, আমাদের আধুনিক সমাজটা অনেক বেশি শক্তপোক্ত হবে। আমরা চেষ্টা করি যতটা সম্ভব এর মধ্যে থেকে দাঁড়িয়ে এগিয়ে যাওয়া। তো এরপরে কি কমলাকান্তে ঝাপতাল বাজাও। কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে, এই গানটা আমি একটুখানি বলতে চাই। এক বছর আগে আমাদের মানে আমার হয়তো সামনাসামনি ঠিক ততটা পরিচিত নয় যতটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে, কিন্তু আমাদের গানের বন্ধুই বলবো শ্রুতি, দেবাশিস দাও চেনেন, শ্রুতি এই বছরও একটা আগমনী গানের কাজ করেছে, ওর গানের একটা খুব সারল্য, একটা খুব মায়া আছে ওর গানের মধ্যে। ও গত বছর এই গানটা সোশ্যাল মিডিয়াতে পোস্ট করেছিল, তারপরে আমি ওকে বলেছিলাম যে গানটা বড় ভালো লেগেছে, আমি একটু কখনো ট্রাই করতে পারি কিনা। কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে, ব্যাকুল হয়েছে প্রাণ উমারে দেখিতে, কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে, কবে যাবে বলো গিরিরাজ গৌরী রে আনিতে, গৌরী দিয়ে দিগম্বরে
আনন্দে রয়েছ ঘরে গৌরি দিয়ে দিগম্বরে আনন্দে রয়েছ ঘরে কি আছে তব অন্তরে না পারি বুঝতে কবে যাবে বল গিরিরাজ গৌরি রে আনিতে কামিনী করিল বিধি তেহে তোমারে সাধি কামিনী করিল বিধি তেহে তোমারে সাধি নারীর জনমকে বল যন্ত্রণা সহিতে কবে যাবে বল গিরিরাজ সতিনী সরলা নহে স্বামী সে শ্মশানে রহে সতিনী সরলা স্বামী সে শ্মশানে রহে তুমি হে পাষাণ কাহে না করো মনেতে কমলা কান্তের বাণী শুনো হে শিখর মনি কমলা কান্তের বাণী শুনো হে শিখর মনি কেমনে সহিবে এত কেমনে সহিবে এত মায়ের প্রাণেতে কবে যাবে বল গিরিরাজ গৌরী আনিতে কবে যাবে বল গিরিরাজ গৌরি রে আনিতে ব্যাকুল হয়েছে প্রাণ ব্যাকুল হয়েছে প্রাণ উমারে দেখিতে কবে যাবে বল গিরিরাজ গৌরি রে আনিতে সারল্যতা পুরাতনী গানের মধ্যে তো আছে এবং তার সঙ্গে এদি আমরা বারবার করে বলছি যে সেখানকার শব্দ চয়ন বাক্য গঠন এত সুন্দরভাবে মানে আমাদের আমরা যেমন ঈশ্বরকে ঈশ্বর আরাধনা করছি ঈশ্বর আরাধনা আমাদের অন্তর থেকে অন্তরের অন্তঃস্থল থেকে আমরা ঈশ্বরের প্রতি নিবেদন করছি আমাদের সমস্ত চিন্তাভাবনা সব কিছু অনুভূতি আবেগ দুঃখ কষ্ট সব যার মধ্যে যুক্ত রয়েছে কিন্তু পুরাতনী গান টপ্পার মধ্যে বাংলা টপ্পার মধ্যে একটা অদ্ভুত এক বিষয়বস্তু রয়েছে যার মধ্যে আমার সিদ্ধদত্ত আমার সঙ্গে একমত হবেন সেটা হচ্ছে যে সহজভাবে সহজ করে ভক্তিমূলক জায়গাটা তুলে ধরা রামপ্রসাদ কমলাকান্ত এবং দাশরথী রায় বিশেষ করে এই তিনজনকে কখনো কখনো এটা আমি আরও অনেক আমাদের গান বাজনার বন্ধু আমার শ্রদ্ধেয় দাদা দিদিরা আমার গুরুজনেরা সকলের সঙ্গে আলোচনা করেও দেখেছি যারা এই ধরনের গানে আগ্রহী যে এদের তিনজনকে আমার কখনো কখনো সাংঘাতিক রকমের র্যাডিক্যাল বলে মনে হয় মানে এমন এমন কথা আমরা এখন গান লেখবার সময় সম্ভবত যারা গীতিকার তারা আরও ভালো বলতে পারবেন সম্ভবত আমরা যেটা ভাবছি সেটাকে বানিয়ে গুছিয়ে কিছু একটা লেখার কথা চিন্তা করি ওনারা কিন্তু ওইটা বানাতেন না ওই যেটা ভাবছেন ওইটাই লিখে দিতেন এবার সেটা সুরে ফিট করছে কি করছে না সেটা পরবর্তী সমস্যা এই কিছুদিন আগেও একটা দাশরথী রায়ের গান আমাকে শ্রীকান্ত দা তুলিয়ে দিচ্ছিলেন তো ওনারই বাড়িতে বসে ওনার সঙ্গে আলোচনা হচ্ছিল ওই গানের কথার বিন্যাসগুলো নিয়ে উনি বলছিলেন একটা ওই তারা নামে তোরাবে বলে সম্ভবত কমলাকান্তেরই একটা গান আছে শ্রীকান্ত দা একসময় রেকর্ড করেছিলেন সেই গানটার মধ্যে একটা লাইন আছে অভক্তের ভক্তি যেন পেতনির হাতে শাঁখা
এইবার তুমি চিন্তা করো এই লাইনটাকে সুরে তুমি কি করে ফিট করতে পারো, পেতনির হাতে শাঁখা এটা সুরে বলবে কি করে তুমি? ওনারা কিন্তু ভাবছেন না, মনে আসছে ওইটাই লিখছেন, ওইটাই বেশি আমরা রিলেট করতে পাচ্ছি। কিন্তু যেহেতু যেটা ভাবছি সেটা লিখছি, ওটা অলঙ্কৃত করে লিখছি না বলেই আমাদের মনে হয় আদর হৃদয়ে ছুটছে। আচ্ছা যাই হোক, আমরা ধীরে ধীরে কথায় শেষের দিকেই যাচ্ছি প্রায়, এরপরে কোন গানে যাচ্ছি? কটা গান আর গাইতে পারবো আমি, কিরম সময়? দুটো হবে, দুটো গান হবে। আচ্ছা গিরিশ ঘোষ একটুখানি ছোট্ট করে গাই, এটাও ঝাপতালে দেবাশিস। এটা গিরিশ ঘোষের লেখা, কিন্তু সুরটা পরবর্তীকালে পণ্ডিত অজয় চক্রবর্তী করেছিলেন। কেমন করে হরের ঘরে ছিলে উমা বলমাতাই, কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যাই। কেমন করে হরের ঘরে ছিলে উমা বলমাতাই, কেমন করে হরের ঘরে ছিলে উমা বলমাতাই, কত লোকে কতই বলে শুনে প্রাণে মরে যাই। কেমন করে হরের ঘরে, কেমন করে হরের ঘরে, মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই না কি ভিক্ষা করে, মার প্রাণে কি ধৈর্য ধরে, জামাই না কি ভিক্ষা করে, এবার নিতে এলে পরে, এবার নিতে এলে পরে, বলবো উমা ঘরে নাই। হরের ঘরে চিতাভস্ম মাখে অঙ্গে, জামাই ফেরে নানা রঙ্গে, চিতাভস্ম মাখে অঙ্গে, জামাই ফেরে নানা রঙ্গে, চিতাভস্ম মাখে অঙ্গে, জামাই ফেরে নানা রঙ্গে, তুই নাকি মা তারি সঙ্গে, তুই নাকি মা তারি সঙ্গে, তোর সোনা রঙ্গে মাখিস ছাই, কত লোকে কতই বল শুনে প্রাণে মরে যাই। কেমন করে হরের ঘরে ছিলে উমা বলমাতাই, কত লোকে কতই বল শুনে প্রাণে মরে যাই। কেমন করে, কেমন করে, কেমন করে হরের ঘরে। কথায় গানে আগমনে আজকে এই শুভ পঞ্চমীতে আমরা শেষের দিকে পৌঁছে গিয়েছি। আমরা সরাসরি শেষ গানে চলে যাব এবং সকলকে আবারও আজকের এই দিনের শুভেচ্ছা জানিয়ে আমরা স্নিগ্ধদের দেখো অনেক অনেক ধন্যবাদ জানাবো। এত সুন্দর ধন্যবাদ এখানে সবাইকে, আমাদের দাদাদের ওখানে সাউন্ডে, সকলে যারা আছেন ক্যামেরাতে, সিটিভিএন কর্তৃপক্ষ সবসময়ই আমাদের সঙ্গে খুব আন্তরিক। সবসময় আমরা একটু এমন গান করবার সুযোগ পাই যেগুলো অন্যত্র সুযোগ একটু কমই হয়,
সকলে ভালো করে পুজো কাটাবেন, নিরাপদে নির্বিঘ্নে কাটাবেন, আর পারলে একটুখানি বৃষ্টিটা থামাবেন, আর ছাতা হাতে বেরোবেন। যারা বিভিন্ন পুজো কমিটির সঙ্গে যুক্ত তাদের কাছে স্বনির্বন্ধভাবে আমাদের সকলের তরফ থেকে অনুরোধ যে আপনারা আপনাদের মণ্ডপগুলোতে পারলে একটু বাংলা গান বাজাবেন। বাহ, খুব সুন্দর একটা অনুরোধ। আমরা শেষ গানে যাচ্ছি। আমরা ভৈরবী দিয়ে শুরু করেছিলাম, বৃত্তটা সম্পূর্ণ করে শেষ করি। দেখে আয় তোরা হিমাচলে একি আলো ভাসে রে, দেখে আয় তোরা হিমাচলে একি আলো ভাসে রে, দেখে আয় তোরা হিমাচলে একি আলো ভাসে রে, উমা আমার আশিরে, উমা আমার আশিরে, উমা আমার আশিরে, উমা আমার আশিরে, একি আলো ভাসিরে, দেখে আয় তোরা হিমাচলে একি আলো ভাসিরে। শেফালি ঝরানো পথে অরুণ আলোর রথে, শেফালি ঝরানো পথে অরুণ আলোর রথে, আসি কৈলাস হতে সকল তমসা নাশে রে, আসি কৈলাস হতে সকল তমসা নাশে রে, একি আলো ভাসে রে, দেখে আয় তোরা হিমাচলে, দেখে আয় তোরা হিমাচলে, দেখে আয় তোরা হিমাচলে, একি আলো ভাসে রে, উমা আমার আসে রে, উমা আমার আসে রে, উমা আমার আসে রে, উমা আমার আসে রে, একি আলো ভাসে রে, দেখে আয় তোরা ওরে, দেখে আয় তোরা হিমাচলে, একি আলো ভাসে রে, একি আলো ভাসে রে, একি আলো ভাসে।